কম সময়ে বেশি মানুষকে আক্রান্ত করার ক্ষমতাধর করোনার নতুন ধরন বিএফ সেভেন দেখা দিয়েছে চীন জাপান সহ কয়েকটি দেশে স্বাস্থ্য অধিদপ্তর বলছে অমিক্রণের নতুন উপধরণ বেশি সংক্রামক তবে বাংলাদেশে এখনও কেউ আক্রান্ত হননি এই মহামারী মোকাবেলায় প্রস্তুতি রয়েছে সব ধরনের বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম বছরের শেষ দিকে এসে করোনা মহামারী বাড়াচ্ছে নতুন উদ্বেগ করোনা ভাইরাসের একটি ধরন অমিক্রন আর এর উপধরণ বিয়ে ফাইভ সেভেন এরই মধ্যে চীন যুক্তরাষ্ট্র ও ভারতে নতুন উপধরণ শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে এখনো আসেনি বলে জানান ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতাল অতিরিক্ত পরিচালক বিএফ সেভেন যেটা বলা হচ্ছে যে অমিক্রনের থেকে চার গুণ বেশি শক্তিশালী সংক্রামক সংক্রামক যেহেতু এটা বেশি সেজন্য ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি কোভিড বলেন দীর্ঘদিন ক্রনিক অসুস্থতায় যারা ভুগছেন স্বাস্থ্যবিধি মেনে তাদের ভ্যাকসিনের আওতায় চলে আসতে হবে নিয়মিত শরীর চর্চা এবং সুস্থ স্বাভাবিক লাইফ ট্রিট করা এবং আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না এটা যাদের ভ্যাকসিন নেওয়া নেই তাদের জন্য এটা এটা ঝুঁকি বেশি আমি আমার বলবো যে আপনারা ভ্যাকসিন তবে সেই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা থাকলেও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়নি বিদেশ ফেরত যাত্রীদের বিমান বিদেশ বিদেশগামীদেরও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই না আমাদের কোনো জায়গায় কোনো অ্যালার্ট দেখানো হয় নাই আর হচ্ছে কি কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি করোনা সম্পর্কে আমরা জাস্ট ইমিগ্রেশনটা পাস করে চলে আসছি আগে যেমন টেম্পারেচার টেস্ট করতো ওটা এবার ওরকম টেম্পারেচার টেস্টও ছিল না সিম্পল অ্যাজ ইউজুয়াল আসছে আর কি চেয়ে চার গুণ বেশি শক্তিশালী বিএফ সেভেন কম সময়ে বেশি মানুষের মাঝে ছড়াতে সক্ষম সাইফুল ইসলাম দেশ টিভি ঢাকা